হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট সম্পর্কে বোঝার চেষ্টা করব। এখানে একটা ধারককে একটা রোধের সাহায্যে ভি বিভব পার্থক্যযুক্ত একটা ব্যাটারির সঙ্গে যোগ করা হয়েছে। এখন সুইচ অন করার সঙ্গে সঙ্গেই বর্তনীটার মধ্যে দিয়ে পজিটিভ প্রান্তের সঙ্গে যে ধারকের যে পাত্রা যুক্ত রয়েছে তাতে পজিটিভ আধান সঞ্চিত হতে থাকে, ফলে এর মধ্যে একটা ক্লকওয়াইজ ডাইরেকশনে এই প্রান্তে একটা ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্ট যাওয়া শুরু করে। একইভাবে যখন যে নেগেটিভ প্রান্তটা রয়েছে, নেগেটিভ প্রান্তে সঙ্গে যুক্ত হওয়ার সাথে সাথেই সেই পাত্রায় নেগেটিভ আধান সঞ্চিত হতে থাকে, ফলে আমরা জানি নেগেটিভ আধান যেদিকে যায় তার ঠিক উল্টো দিকে আমাদের পজিটিভ আধান যায়, ফলে নেগেটিভ আধান যেহেতু এখানে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, এর কারেন্টের ফ্লোটা হবে ক্লকওয়াইজ। ফলে দেখা যায় সুইচ অন করার সঙ্গে সঙ্গেই বর্তনীটার মধ্যে দিয়ে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। এখন যতক্ষণ পর্যন্ত ওইটার আধানটা যাচ্ছে, আধানটা সঞ্চিত হচ্ছে, এখন এই যে কারেন্ট ফ্লো অবস্থায় আমরা যদি এখানে একটা চুম্বক শলাকা রাখি, দেখা যায় হচ্ছে চুম্বক শলাকার একটা বিক্ষেপ ঘটে। যখন আমরা দুটো ধারকের পাতের মাঝখানে চুম্বক শলাকা রাখি, তখন সেই চুম্বক শলাকার একটা বিক্ষেপ দেখা যায়। অর্থাৎ আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি পরিবাহীর প্রবাহের জন্য এই যে দুটো ধারকের পাত রয়েছে, এই ধারকের দুটো পাতের মাঝখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এখন ধারকের দুটোর মধ্যে, দুটো পাতের মধ্যে কোনো রকম কারেন্টের ফ্লো হয় না, কিন্তু তা হওয়া সত্ত্বেও আমরা দেখছি একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা যদি এখানে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র বা অ্যাম্পিয়ার সার্কিটের ল ব্যবহার করি, সেই সূত্র অনুযায়ী কি বলছে, সেখানে আমরা একটা কারেন্ট এবং আমাদের চুম্বক ক্ষেত্রের একটা সম্পর্ক পাই। তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র ব্যবহার করতে গেলে আমাদের এই বর্তনীর মধ্যে একটা কারেন্টের ফ্লো হতে হবে। তার মানে এই যে দুটো প্রান্ত রয়েছে, ফাঁকা স্থানটা রয়েছে, এর মধ্যে দিয়েও একটা কারেন্ট ফ্লো হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমরা কি নতুন একটা টার্মে ইউজ করছি এখানে, সেটাকেই বলছি আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট। অর্থাৎ পরিবর্তনশীল ইলেকট্রিক ফিল্ডের জন্য যে আমাদের কারেন্ট পাওয়া যাচ্ছে, সেটাকেই আমাদের ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলছে। যতক্ষণ পর্যন্ত এই দুটো পাতের আধান আহিত হওয়া হতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এর মধ্যে, বর্তনীর মধ্যে কারেন্ট থাকবে। এই দুটো স্যাচুরেটেড হয়ে গেলে, এর মধ্যে যতটুকু আধানের প্রয়োজন ততটুকু দেয়া হয়ে গেল, ফলে এর মধ্যে আর আধান সঞ্চিত হচ্ছে না, তখন এর মধ্যে দিয়ে কারেন্টের ফ্লোটা বন্ধ হয়ে যাবে। কারেন্টের ফ্লো বন্ধ হয়ে গেলে দেখা যায় হচ্ছে চুম্বক শলাকারও আর কোনো বিক্ষেপ হচ্ছে না। তাহলে এ থেকে বলতে পারি এখানে আর কারেন্টের ফ্লো হচ্ছে না। অর্থাৎ যখন সুইচ অন করছি, সুইচ অন করার সঙ্গে সঙ্গে এটার চার্জ হওয়া শুরু করছে ধারকটা। ধারকটা যতক্ষণ ধরে চার্জ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এর মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে সার্কিটের মধ্যে দিয়ে, এবং এই দুটো প্রান্তের মধ্যে দিয়েও একটা কারেন্ট যাচ্ছে, এবং এই কারেন্টটা দুটো ধারকের পাতের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে বলছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, যেখানে আধানের কোনো রকম পরিবহন হচ্ছে না, হচ্ছে যে কারেন্টটা সৃষ্টি হচ্ছে আধানের পরিবহনের জন্য নয়, হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তনের জন্য সময়ের সঙ্গে সঙ্গে। এখন এই যে ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তনের জন্য আধানের কারেন্ট তৈরি হচ্ছে, এটার এই ধারণাটা প্রথম দিয়েছিলেন হচ্ছে আমাদের ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল এই এক্সপেরিমেন্টটা করেছিলেন। এক্সপেরিমেন্টটা করতে গিয়ে উনি ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্টের যে সূত্র আমাদের অ্যাম্পিয়ারের সার্কিটের লয়ে পাই, সেইটাকে প্রয়োগ করতে গিয়ে দেখেন যে এখানে তো সার্কিটটা কাট হয়ে যাচ্ছে, কাট হয়ে যাওয়ার জন্য এখানে যদি কোনোরকম কারেন্টটা ফ্লো না হয়, তাহলে অ্যাম্পিয়ারের সার্কিটের ল এখানে ব্যবহার করা যাবে না। তাই অ্যাম্পিয়ারের সার্কিটের লকে যদি আমরা ব্যবহার করি, ওটা একটা ইউনিভার্সাল ল, যদি ব্যবহার করি তাহলে এখানে অবশ্যই একটা কারেন্টের ফ্লো হচ্ছে, এবং সেই কারেন্টের যে ফ্লোটা হচ্ছে সেই কারেন্টটাকেই আমরা বলছি ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এখন আমাদের অ্যাম্পিয়ার সার্কিটের ল এখানে দেখানো হয়েছে বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই। এখন ওই যে সার্কিটটা পেয়েছিলাম, সার্কিটে তারের মধ্যে দিয়ে যে আধানের প্রবাহের জন্য যে কারেন্টটা পাচ্ছে সেটাকে বলছে আইসি,
যেটা সার্কিট, আর দুটো ধারকের পাতের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে বলছি ডিসপ্লেসমেন্ট কারেন্ট, বা সেটাকে ডিনোট করছি আইডি দিয়ে। তাহলে আমাদের টোটাল কারেন্টটা কী হচ্ছে, আইসি আর আইডি এর সমষ্টি, সেটাই এখানে দেখানো হয়েছে। অ্যাম্পিয়ারের সার্কিটের ল কী বলছে, বি ডট ডিএল ইকাল টু মিউজিরো আই ইকাল টু মিউজিরো, এই যে আইটা, এই আই এর মধ্যে আইসি প্লাস আইডি রয়েছে। এটা প্রথম এই ডিসপ্লেসমেন্ট কারেন্টের ধারণাটা দিয়েছিলেন হচ্ছে আমাদের ম্যাক্সওয়েল। এখন আমরা ফ্যারাডেস ল যে পড়েছিলাম, ফ্যারাডেস লতে পড়েছিলাম হচ্ছে আমাদের পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমাদের কারেন্ট তৈরি হয়, ঠিক অপোজিটভাবে পরিবর্তনশীল ইলেকট্রিক ফিল্ডের জন্য এখানে আমাদের কারেন্ট তৈরি হচ্ছে একইভাবে। সেই একই রকমভাবে এখানে পরিবর্তনশীল ইলেকট্রিক ফিল্ডের জন্য কারেন্ট তৈরি হচ্ছে। এবার ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা কীভাবে করতে পারি, ইলেকট্রিক ফ্লাক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো ম্যাক্সওয়েল যে সূত্রটা দিয়েছিলেন, এক্সচেঞ্জ রেট, আমাদের ডিসপ্লেসমেন্ট কারেন্ট ইকুয়াল টু হচ্ছে এক্সচেঞ্জ জিরো ডি ফাই বাই ডিটি, যেখানে ফাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স। এখন ইলেকট্রিক ফ্লাক্সকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করি, ইলেকট্রিক ফিল্ড ডট ডিএস অর্থাৎ এরিয়া, ডট প্রোডাক্ট, ইলেকট্রিক ফিল্ড আর এরিয়ার ডট প্রোডাক্টটি হচ্ছে আমাদের সেই স্থানের ইলেকট্রিক ফ্লাক্স, সেটাই দেখানো হয়েছে এপসিলন জিরো ডি ফাই ই ডিটি ইকুয়াল টু এপসিলন জিরো ডি ই ডট ডিএস। এবার ই ডট ডিএস ই ইকুয়াল টু কী হয়, ই ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের সিগমা বাই এপসিলন জিরো, সিগমা বাই এপসিলন জিরো ডি ডিটি, ই এর জায়গায় আমরা সিগমা বাই এপসিলন জিরো বসিয়ে দিয়েছি, সিগমা ক্রস ডিএস। তাহলে আমাদের এপসিলন জিরো বাইরে বেরিয়ে গেলে এপসিলন জিরো কেটে যাচ্ছে। এবার সিগমা ডট ডিএস, সিগমা ডট ক্রস ডিএসটা কি, ডিকিউ, সিগমাটা যেখানে হচ্ছে ইউনিট চার্জ পার ইউনিট এরিয়া, চার্জ পার ইউনিট এরিয়া, সিগমাটা হচ্ছে চার্জ পার ইউনিট এরিয়া। তাহলে সিগমার সঙ্গে যদি এরিয়া গুণ করি সেটা হয়ে যাবে ডিকিউ, ডিকিউ ডিটি। এই ডিকিউ ডিটিটাই কি, আমাদের রেট অফ চেঞ্জ অফ চার্জ, এটাকেই বলছে আইডি। ওকে, এখান থেকেই আমাদের আসছে হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্টের আইডিয়াটা।